মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 12 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন সোমবার কান্দি মহকুমা শাসকের দপ্তরে। এদিন কান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এলাকার প্রাক্তন নির্দল কাউন্সিলর শান্তনা রায় এবং 16 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শান্তনা রায়ের স্বামী তথা এলাকার প্রাক্তন নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কান্দি মহকুমা শাসকের দপ্তরে কান্দি মহকুমা আধিকারিক সাগর রানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। আশা তো আছে, কারণ মানে মানুষের উপর ভরসা আছে, আমাদের ওয়ার্ডের লোকের উপর ভরসা আছে। এই কারণেই, কারণ আমি যে বছর মানে এই 5 বছর যেরকম পরিষেবা দিয়েছি, মানুষের উপর আশা আছে বলেই আমি নির্দলে আবার প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনি তো একসময় কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নির্দলে দাঁড়ালেন, কেন নির্দলে? কেন আমি তো এর আগেরবারও নির্দল হিসেবেই জিতেছি, 2010-এ নির্দল, 2015-তে নির্দল, তার আগে 1995 সালে তখনও নির্দল। হ্যাঁ, তো আমি তো নির্দল হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করি। কী কী এজেন্ডা নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন? আগামী দিনে আসলে মানুষের পরিষেবা দেবো, আমাদের ওয়ার্ডে যেরকম রাস্তাঘাট জল আলো মানুষের কাছে পৌঁছাবো। প্রচারের ইস্যু কী থাকবে? প্রচারের ইস্যু বিরোধীরা যেইভাবে ঘরের টাকা নেওয়া, আপনারা ইয়ে খবর নিয়ে দেখবেন, আমাদের দুটো ওয়ার্ড অন্তত 12 আর 16 নম্বর ওয়ার্ডে আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের টাকা মানুষের হাতেই তুলে দিয়েছি, আমরা একটা টাকাও নিইনি। এইসব আমাদের থাকবে। আমরা দিনের পরপর 2 বার কাউন্সিলর ছিলেন, এবছর কাকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন? প্রতিদ্বন্দ্বী এখন আমি কাউকে ভাবছি না। হ্যাঁ, আমার ওয়ার্ডে শুনছি বাইরের থেকে বহিরাগত আসছেন, টিএমসি থেকে দাঁড়াতে তৃণমূলের প্রতীক চিহ্নে দাঁড়াবেন উনি। ঠিকই আছে, দাঁড়ান, আসুক, সবাই দাঁড়াবে। অবশ্যই আশাবাদী, কারণ আমার ওয়ার্ডে মানুষের ওপর আমার ভরসা আছে, যে ওনাদের আশীর্বাদ, ওনাদের ভরসাতেই আমি আছি, দাঁড়াচ্ছি। পৌরসভার ভোটে নির্দল হওয়াটা আমাদের প্যাশন, মানে এটা মানুষের দাবি। তাদের দায়িত্ব ভোট দেওয়া, আমাদের দায়িত্ব তাদের সার্ভিস দেওয়া, এর মধ্যে কোনো নতুন কিছু ঘটনা নেই। দাদাবৌদি কান্দি পৌরসভায় 12-16 জিতবে আনটিল ডেথ, এলাকার মানুষ এটা প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ ভোট না দিলে আমরা জিতে গিয়েছি। আশাবাদী নয়, মানুষ বলেছে তারা ভোট দেবে, ওটা তাদের দায়িত্ব, আমার কর্তব্য তাদের পরিষেবা দেবো, এটা আমি দেবো। প্রত্যেকবারই দল বদল, না ভুল বলছেন, আমরা বলার জন্য বলছেন না। মিউনিসিপ্যালিটি ভোট 86 সাল থেকে দেবজ্যোতি, 95 থেকে শান্তনা, 12 এবং 16-তে প্রতিদ্বন্দ্বিতা করছে শান্তনা 95 কাউন্সিলর, পরবর্তীতে দেবজ্যোতি এবং শান্তনা আমার স্ত্রী 10 এবং 15-তে 12 এবং 16 কাউন্সিলর। পলিটিক্যাল কম্পালশন হয় বিধানসভা এবং লোকসভায়, কেন আমি দাঁড়াই না। বিধানসভা লোকসভায় ধারাবাহিকভাবে বুদ্ধুতে ভরছে, ঝড়ে উড়ে যান মমতা ব্যানার্জির জোটের সরকার, আইনাল সিপিআইয়ের আমাদের এলাকায় যেতেন। বুদ্ধুতে ভরে ঝড়ে অধীর চৌধুরী প্রভাবে প্রমোদেশ উড়ে যায় সব জায়গায়, প্রমোদেশ মুখার্জি আরএসপি লোকসভায় যেতেন। আবার আমি কিডন্যাপ হই তৃণমূলের দ্বারা, কম্পালশন বাধ্যবাধকতা তৃণমূলের বিরোধিতা করা, অপূর্ব যেতে, অধীর চৌধুরী যেতে। আমার এলাকার মানুষের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পৌর এলাকার, বাকি বিধানসভা বা লোকসভায় সিচুয়েশনালি কম্পালশন, পরিস্থিতি বলে সরকার দিল্লির কী হবে, সরকার কলকাতার কী হবে, কলকাতা এবং দিল্লি সরকারের লোকাল প্রতিনিধিদের অত্যাচার কেমন, তাদেরকে সংযত করার জন্য কী পদ্ধতি, তাই নেই। কোন পার্টি থেকে কোন, আবার আপনি পার্টি ঢুকাচ্ছেন, পার্টিটার এসেন্সিয়াল নয়, প্যারাসাইটদের জন্য এসেন্সিয়াল। আজ কংগ্রেস, কাল সিপিএম, পরশু জনতা, সিম্বল ছাড়া কান্দি শহরে পশ্চিমবাংলায় হাত জোর করে বিনয়ের সঙ্গে বলছি, কোনো স্বামী স্ত্রী পাওয়া যায় কিনা খুঁজে দেবেন, আমরা ভোট দেওয়া ছেড়ে দেবো। মানুষের কাছে কী বার্তা নিয়ে যাবেন ভোটের জন্য? সিনা তানকে শির উঁচাকে, টাঙ্গিলেকে হামলা বল, ভ্রষ্টাচার পর লোটার রাজবর, কাঠমারি রাজবর, পাজামা দেন মুখ্যমন্ত্রী, কান্দিতে পায় বেনিফিসিয়ারি আন্ডারপ্যান্ট, পা জামা পেতে হবে, কলকাতায় কাটা হবে, বহরমপুরে কাটা হবে, কান্দিতে কাটা হবে, বেনিফিসিয়ারি যেন আন্ডারপ্যান্ট না পায়, পা জামা পেতে হবে। এটা তো আমি তো ভোটার, মানুষ বলছেন তারা ভোট দেন, এটা তাদের দায়িত্ব, আমার কর্তব্য তাদের সঙ্গে থাকা, আমি থাকি। ঐতিহ্যশালী প্রসিদ্ধ বাঙালিয়ানায় আদি ঢাকেশ্বরী এখন আপনাদের শহর বহরমপুরে। ফ্র্যাঞ্চাইজি অ্যাজ ফুড, একই ছাদের তলায় পেয়ে যাবেন বেনারসি, কাঞ্জিভরম, ইকত, বালুচুরি, স্বর্ণচুরি, ধর্মভরম, ঢাকায় মসলিন, পিওর সিল্ক, তাঁত ও ফেন্সি শাড়ির বিপুল সম্ভার। বিয়ের কেনাকাটার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী। পাবেন বরের ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি, সাথে কনের লেহেঙ্গা। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 9933104335 অথবা
9593356335।